বাহিনী হিসেবে র‍্যাবের কোনো সংস্কার প্রয়োজন আছে বলে মনে করেন না নতুন দায়িত্ব নেওয়া মহাপরিচালক খুরশিদ হোসেন। সকালে ধানমন্ডির 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তা আইনগতভাবেই মোকাবেলা করা হবে, এটিকে কোনো চ্যালেঞ্জ বলে মনে করেন না নতুন মহাপরিচালক। সাদুল ইসলামের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরদিনই ধানমন্ডি 32-এ আসেন র‍্যাবের নতুন মহাপরিচালক খুরশিদ হোসেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, জানান র‍্যাব চলিত আইন মেনেই কাজ করছে, তাই কয়েকজন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ মনে করছেন না তিনি। একটা নিষেধাজ্ঞা দিয়েছে, বাট এটা তো সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যে সমস্ত বিষয় আমাদের চেয়েছে অলরেডি আমরা সেগুলো জবাব দিয়েছি, এবং জবাব দেওয়ার পরে তারা নতুন কোনো কোশ্চেন রেজ করার স্কোপ পায়নি। বিকজ আপনি বললেন যে এতগুলো লোক আমার নেই, উধাও হয়েছে, বাট আমাদের বলতে হবে সে লোকগুলো কারা। যেগুলো বয়স আমরা সেগুলো ফায়ারবোর্ড দিয়েছি, কে কোথায় কী অবস্থায় আছে। সো এটা আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকারের জন্য, আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, কাজ যারা কাজ করে তাদের ত্রুটি হতেই পারে, বাট দেখতে হবে সেটা কি আমি আমার ব্যক্তিগত স্বার্থে করেছি না আমি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। বাহিনী হিসেবে র‍্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে স্টাফ জানিয়ে দেন নতুন মহাপরিচালক। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লিখিত কোনো প্রস্তাব আসেনি বলেও জানান তিনি। ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না, বিকজ আমরা এমন কোনো কাজ করছি না যার জন্য আমার র‍্যাবকে সংস্কার করতে হবে। আমরা আমাদের নির্ধারিত যে বিধি আছে সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তো সেক্ষেত্রে সংস্কার তো প্রশ্নই ওঠে না, এখন আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। এর আগে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকা সহ নানা অভিযোগে র‍্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলে আসছেন এই নিষেধাজ্ঞা শিগগিরই কাটছে না, র‍্যাবের নানান সংস্কারের কথাও বলে আসছে দেশটি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।